ঢাকা গেলেও এরকম সেবা শুশ্রূষা পাওয়া যায় না, খুব ভালো লাগেছে আমার কাছে। আমার মতো আরো অনেক রোগী আসি আসি ফিরে যেতে হচ্ছে। সোনাইমুড়িতে বন্ধ হয়ে আছে একমাত্র নর্মাল ডেলিভারি হাসপাতাল। প্রায় এক বছর আগে শুরু হওয়া সোনাইমুড়ি আল খিদমা সেবা ও নর্মাল ডেলিভারি হসপিটাল বেশ কিছুদিন যাবৎ বন্ধ রয়েছে। প্রতিদিনই দূর দূরান্ত থেকে রোগীরা চিকিৎসা নিতে এসে হসপিটালটি বন্ধ দেখে ফিরে যেতে হচ্ছে। প্রতিষ্ঠানটি গত এক বছরে সফলতার সাথে 200 নর্মাল ডেলিভারি করিয়ে অত্র অঞ্চলের মানুষের ভালোবাসা কুড়িয়েছে। এখন এই আল খিদমা সেবা ও নর্মাল ডেলিভারি হসপিটালের নর্মাল ডেলিভারি থেকে বঞ্চিত হচ্ছে গর্ভবতী মায়েরা। অন্যদিকে বিপাকে পড়েছে নিয়মিত ডাক্তার দেখাতে আসা রোগীরা। কিছু নোটি পায়খানা প্রস্রাব করে দিছিল, মানে নিঃশ্বাস চলে গেছিল। তারপরে ডাক্তার ইলিয়াস স্যার আমাকে যে চিকিৎসা দিছিল, ওই চিকিৎসার কারণে বাচ্চা আল্লাহ দিলে সুস্থ হয়েছে। আমার বাচ্চার ব্রেনের সমস্যা আছে, প্রত্যেক মাসে মাসে আমি আমার বাচ্চাকে ট্রিটমেন্ট করাই আর কি, ডাকা করাই। এখন ওই নোয়াখালি ডাক্তার চিকিৎসা ভালো পাইছি, এখন বারবার আসি এই ডাক্তারের কাছে। আমি আবারও আসছি বাচ্চাকে নিয়ে ডাক্তার দেখাবো বলে, কিন্তু আসি দেখি হাসপাতাল বন্ধ। এখন আমি মনে করি যে হাসপাতালটা খুলে দেওয়া উচিত। আমার মতো আরও অনেক রোগী আসি আসি ফিরে যেতে হচ্ছে। আমার নিয়েছি ফেব্রুয়ারি 20 তারিখে নিশিয়ে, ওরা আলটামাল্টা করে চাইছিল, চাই কই ডেলিভারি 4টার আগে উদ্ধার হবে। তো এই ঠিক আমরা ডেলিভারি 4টার আগে উদ্ধার হয়েছে, আমরা সুন্দরভাবে বাচ্চা দিয়েছি। আমাদের অনেক ভালো ডাক্তার, অনেক ভালো নার্স, আল খিদমা নর্মাল ডেলিভারি জরুরি সেবা হসপিটাল। ওইখানে আমার আব্বা হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়ছে, ফোর্সিয়ারে আমি স্যারের সাথে যোগাযোগ করছি, ইলিয়াস স্যারের সাথে, যে আমি এখানে নিয়ে আসছি। স্যারের অধীনে আমার আব্বা 3 দিন ওইখানে ভর্তি ছিল। ভর্তি থাকার পর আল্লাহ রহমত, আল্লাহ স্যারের উসিলে আমার আব্বারে পুরোপুরি সুস্থ করছে। আমি ঘুরে পড়ে যাই আর কি, এরপরে স্ট্রোকের মতনে, এরপরে আমি আমাকে আল খিদমা জরুরি বিভাগে নেওয়া হয়েছে। সেখানে ডাক্তার তারেক উনি উপস্থিত ছিল, ওনার সেবা শুশ্রূষা এবং তারা সকলে নার্স সহকারে আমাকে অক্সিজেন দেয় এবং আমার জ্ঞান ফিরিয়ে আসে 1-1.5 ঘন্টা পরেই। এখন আমাকে হাত নাড়তে বলে, পা নাড়তে বলে, তখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমি স্ট্রোক করি নেই, সুতরাং আমাকে স্যালাইন দিয়েছে। অর্ধকের পরেই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে এবং ঢাকা গেলেও এরকম সেবা শুশ্রূষা পাওয়া যায় না, খুব ভালো লাগেছে আমার কাছে। আমার চেক আপ ছিল, কিন্তু তালা লাগার কারণে তখন আমি সমুনিতে যাইয়া চেক আপ করেছি। আল খিদমা সেবা ও নর্মাল ডেলিভারি হসপিটালের কর্তৃপক্ষ বলছে, মা ও সন্তানের স্থায়ী সুস্থতার কথা বিবেচনা করে আমরা এই প্রতিষ্ঠানটি চালু করেছি। এখন যেন রোগীদের কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটি খুলে দেয়। সরকারের এখন স্লোগান হচ্ছে নর্মাল ডেলিভারি করানো, এ বিষয়ে সরকার অত্যন্ত তৎপর। আসলে সিজারের এই যোগে একটা নর্মাল ডেলিভারি হসপিটাল দেওয়া, এটা খুবই দুষ্কর একটা ব্যাপার। তারপরে আমরা সরকারের স্লোগানকে সামনে রেখে এই প্রায় আজকে 1 বছর যাবৎ গর্ভবতী মায়েদের ডেলিভারি করানো হচ্ছে। আমার এই হসপিটালে প্রায় 200-এর অধিক মায়েরা ঝুঁকিবিহীন নর্মাল ডেলিভারি সম্পন্ন হয়। এর দ্বারা আলহামদুলিল্লাহ কোনো মায়ের কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। গত কয়েকদিন আগে আমাদেরকে মৌখিক নোটিশ করে প্রতিষ্ঠানটির কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়। এতে করে গর্ভবতী মায়েদের নর্মাল ডেলিভারি করা এখন খুব দুষ্কর হয়ে গেছে প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার কারণে, এবং মানুষ জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যেদিন আমাদের হসপিটালটা বন্ধ করা হয়েছে, বন্ধ করার ঠিক কিছুক্ষণ পরেই আমাদের জাওড়া গ্রাম থেকে একজন লোক আমাকে ফোন করে বলল, আমি জাওড়া থেকে ফোন করতেছি, আপনাদের হসপিটালে আমি একজন গর্ভবতী মাকে নিয়ে আসতেছি ডেলিভারির জন্য। আমি ওনাকে বলে দিলাম যে আমাদের হসপিটালটা কোনো এক অজানা কারণে বন্ধ আছে আজকে, আপনারা অন্য কোথাও নিয়ে চলে যান। তখন তারা আর নর্মাল ডেলিভারি না করে অন্য হসপিটালে গিয়ে তারা সিজারিয়ান অপারেশন হয়েছে। তো আমি যেটা দেখতেছি যে আমাদের এই হসপিটালটা বন্ধ থাকার কারণে অনেক গর্ভবতী মা সুস্থ নর্মাল ডেলিভারি থেকে বঞ্চিত হচ্ছে। নোয়াখালী সিভিল সার্জন বলছে, একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আল খিদমা সেবা ও নর্মাল ডেলিভারি হসপিটালটি বন্ধ রাখা হয়েছে। তদন্তে ভালো রিপোর্ট আসলে প্রতিষ্ঠানটি খুলে দেওয়া হবে। তবে নর্মাল ডেলিভারি এবং রোগীদের কথা বিবেচনা করে প্রশাসন খুব শিগগিরই প্রতিষ্ঠানটি খুলে দেবে, এমনটাই প্রত্যাশা হাসপাতাল কর্তৃপক্ষের। আব্দুল্লাহ আল রাফিদ, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।